আসসালামু আলাইকুম। যাচ্ছি এখন জান্নাতুল বাকি যাই। এটা হচ্ছে অনেক বিশাল একটা কবরস্থান। এই কবরস্থানে অনেক সাহাবী এবং অনেক নবী রাসূল শুয়ে আছে, যেটা দেখার জন্য যাচ্ছি, কারণ সকাল সকাল দেখতে পারি নাই। জুমার নামাজের পর এটার গেট একটা আছে, এই গেটটা জুমার নামাজের পরে খোলে। আর এই জান্নাতুল বাগিচা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। আমরা এখন জান্নাতুল বাগিচার ভিতরে যে কবরস্থান আছে সেই কবরস্থানের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আসলে ঢোকার পর দেখতেছি এটা এমন বড় একটা কবরস্থান যেটার কোনো শেষ নাই, এবং কি একটা পুরো মরুভূমির মতো। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি কবর এখানে আছে, যতগুলো মানুষ আছে আগেকার জমানার আর এখন বর্তমানে যারা মারা যাচ্ছে তারাও সেখানে কবর হচ্ছে। আর জান্নাতুল বাগিচায় এসে আমি অনেক হ্যাপি এবং কি অনেক খুশি, আর আমার অনেক ভালো লাগতেছে, কারণ এখানে অনেক সাহাবি এবং আমার নবী রসুলের বংশধররা শুয়ে আছেন, যেটা আমি বাস্তবে দেখতেছি। স্বপ্নেও কল্পনা করি নাই যে আমি এই জায়গায় আসতে পারবো, এগুলো নিজের চোখের সামনে দেখতে পাবো। আর এই জান্নাতুল বাগিচা দেখার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিনিয়ত ভিড় করে। আর আমি শুনেছি এই জান্নাতুল বাগিচায় ইব্রাহিম আলাইহি আসসালাতু আসসালামের কবরও রয়েছে, যেটা আমি এখনও দেখতে পাইনি, বাট সামনে আছে, একটু হাঁটার পরে দেখতে পাবো। এটা হলো আমাদের ইব্রাহিম আলাইহি আসসালাতু আসসালামের কবর।